I'm thinking the Bangladeshi people is of zealous. এই সুটটা দেখছো, এটা রয়্যাল মালাবার থেকে কিনে আমি। ওপেন কোশ্চেন, আমি অলওয়েজ বলেছি, কোনো আমার আমি কাউকে বলিনি যে এই কোশ্চেন করা যাবে না, এই কোশ্চেন ইউ ক্যান আস্ক মি এনি কাইন্ড অফ কোশ্চেন। দাম কেন বলবো? তো দেখো আজকে অনেকে সবাই প্রথমে ভাববা যে কেন ডিসক্লেমারটা একদম শুরুতে লাগাই দিলাম। তো গাইজ আজকে তোমাদেরকে একদম সরাসরি আমি বলতে চাইতেছি এটাই যে আজকে যারা যারা মানে গালি গালাজ পছন্দ করে না তারা ভিডিওটা দয়া করে স্কিপ করে চলে যাও, তোমাদের দেখার দরকার নেই। আর যারা যারা 18 বছর নিচে তাদের মনে হয় যে গালি গালাজ শোনাটা খুবই খারাপ, যারা গালি গালাজ শোনার পরে বাজে কমেন্ট করো তাদেরকে বলতে চাইতেছি ভাই তোরা বকচোদমি না করে এখনই ভিডিও থেকে বাইরে হয়ে যাবে। কেননা আজকে আমি জানি না আমার ভাষার লেভেল কতটা খারাপ কিংবা কতটা ভালো হইতে পারে। আচ্ছা, আর তার থেকে বড় কথা অনেকদিন ধরে ভিডিও দেন এইগুলোর খুব তো উঠাইতে হবে, অনেকদিন ধরে গালি গালাজ করি না, ভালো হয়ে গেছিলাম না। তো গাইস সবার কাছে রিকোয়েস্ট থাকলো যারা যারা গালি গালাজ পছন্দ করে না তারা দয়া করে আমার ভিডিওটা স্কিপ করে চলে যান, আপনাদের এই ভিডিও দেখতে হবে না। কারণ আজকের ভিডিওতে কোন লেভেলের বাজে বেব আমি করবো আমি নিজেও জানি না। তো দেখো ভাই এতবার অর্নিং করার পরে যদি তুমি ভিডিও দেখো তারপর যদি বাজে কমেন্ট করো তাহলে বোকা চোদ্দ ধরে বলতে চাই তোর মতো পোলাপানের মোবাইল চালানোর অধিকারই নেই। তো কেমন আছো তোমরা? তো সবাইকে আবারও স্বাগতম আমার আরও একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছো। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম নিজের পিছন থেকে আঙ্গুলটা বের করে আজকের ভিডিও শুরু করা যাক। অ্যান্ড ফার্স্ট অফ অল তো সবাই জানতে চাইতেছেন যে আমি এতদিন কইছিলাম ভিডিও ভিডিও কেন আপলোড দিই নাই। তো তার জন্য একটা রিজন হলো কি আমার নিজেরই কেমন যেন মন মানসিকতা ভালো চলতেছিল না, আমার নিজের কাছে নিজেরা কেমন যেন আনকমফোর্টেবল ফিল হইতাম, আমার কোনো কিছু ভালো লাগতো না যে আমি একটা ভিডিও বানামো তোমাদের জন্য। আর কি মেন সমস্যাটা হইতেছে কি ভিউজ টিউজ নাই গিয়ে তোমরা শেয়ার টিয়ার করো না, যার কারণে আর কি আমার মনে হয় না যে আমি ভিউজ পাবো ওই ভিডিওতেও। বাট যদি আজকে আমার গালির কারণে যদি আমি ইনস্টাগ্রাম খাই আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট। তো গাইস বিষয়টা শুরু হলো এরকম যে আমি কয়েকদিন ধরে ভিডিও গ্যাপ দিতেছি, তার পিছনে কারণটা হলো কি আমি কয়েকদিন ধরে আর কি খুঁজতেছি কিছু কন্টেন্ট দেওয়া উচিত যেটা দ্বারা মাধ্যমে মনে করো যে একদম সহজে আমি ভাইরাল হয়ে যেতে পারি। কারণ এই দুনিয়াতে ভাইরাল না হওয়া অব্দি তো একটা সেলের কোনোভাবেই দাম নাই। তার জন্য আমি কয়েকদিন ধরে ভাবতেছিলাম যে কোন টপিকটা নিয়ে কথা কইলে বেশি ভালো হয়, তা আবার ভিডিওর গ্যাপ কম পড়ে নাই। তো এই যে হাজার চিন্তা ভাবনা করতে করতে আমি কোনো উপায়ে পাইতেছিলাম না, তো ভাবলাম যে আর কি করার, ফেসবুকে একটু ভিডিও ভিডিও দেখতে থাকি মন মানসিকতা ভালো হয়ে যাবে। বাট যখনই ফেসবুকটা ওপেন করি তারপরে এই বালসাল সামনে চলে আসে। লাইক সিরিয়াসলি জল হস্তি মনে হয় লাভ আইতেছে। মানে দেখে তুমি একটা জিনিস খুব ভালোভাবে শিখতে পারবা যে নিজেকে নিজে কিভাবে এত উৎসাহিত করা লাগে, নিজেকে নিজে কিভাবে এতটা বড় ভাবা লাগে। আচ্ছা, কারণ ওই যে একটা কথা আছে না, ছোটবেলায় আমরা শিখছিলাম লোকে যাকে বড় বলে বড় সেই হয়, নিজে যাকে বড় বলে বড় সেই নয়। কিন্তু একমাত্র একটা বোকাচোদার ক্ষেত্রে হয়তো বা লাইনটা একটু অন্যরকম হয়ে গেছে, মানে একদম উল্টা। কারণ সে নিজেকে যেহেতু বড় বলতেছে আর মায়াকে ক্রাশ বলতেছে, অথচ ভাই ঠিক মতো কইনা দেখা যে কটা ক্রাশ খাইছে এগুলো সব টাহার কারণে, মানে টাহা দিছে যে আপনি এটাই কইবেন ভিডিওর মধ্যে ধন্যবাদ। আর না হলে তুমি বলো যে বুলার একটা মুভিও ঠিক মতো পাবলিকে দেখে নাই। আর আমার মনে হয় না আমি আমার লাইফে আর কোনো মুভি একটা দেখছি, তাও একটা দেখছিলাম আই এম আজাদ। দাঁড়াও আমি তোমার দেখাইতেছি বিষয়টা কি। এটাই মানুষ জল্পনা কল্পনা করতে থাক কত ভরি কত দাম, ওইটাই তো তারকাদের পাওয়া। হ্যাঁ ভাই তুই অনেক বড় তারকা, তোর মতো তারকা মহাবিশ্বেও একটা খুঁজে পাওয়া যাবে না। বাংলাদেশে যে কেমনে তুই জন্ম নিলি এটাই তো আমার প্রশ্ন, কেননা তোর মতো একজন মহান তারকার বাংলাদেশের মধ্যে ঠাই পাওয়াটা খুবই কষ্টের বিষয়। এরকম একটা ছোট্ট দেশে তোর জন্ম নেওয়াটা ভুল হয়েছে না আমার হিসাবে? না শুধুমাত্র যে আমি ভুল বলতেছি তা কিন্তু না, পাবলিকে সবাই বলে যে এরকম নায়ক আসলে বাংলাদেশের মধ্যে না, ইংলিশ ফিল্মের মধ্যে তার কাজ করা উচিত। আর তার থেকে বড় কথা তুমি যদি ভাই কোনো কাজে যদি সেলিব্রিটি হয়ে থাকো তুমি টিকটক হইতে পারো, ফেসবুক হইতে পারো, ইউটিউব হইতে পারো, তার মানে তোমার এটা তো না যে তোমার লাখো লাখো কোটি কোটি মাইয়া ফ্যান্স ফলোয়ার থাকবো যারা কিনা তোমার উপরে ক্রাশ খেয়ে ফেলবে। কিন্তু আপনি জানেন খুবই অবাক হবেন যে তার ফ্যান্স ফলোয়ার থাকুক বা না থাকুক সে নিজেকে অনেক বড় একটা মেয়েদের দালাল ভেবে থাকে। আর যদিও তার ইন্টারভিউ কোনো না কোনো সময় যদি মাইয়া চলে আসে তারপরে যা আর কি হয়, কেননা সবাই জানে যে তারা দেখার পরে সবাই একটা প্রশ্ন বেশি করবে, ভাই আপনি যে নিজের এত বড় নায়ক ভাবেন এত বড় নায়ক কিন্তু আপনি না। সেই জন্য সে কি বলে দেখো মাইয়া গো সামনে যাতে তার প্রেস্টিজ নষ্ট না হয়। আজকে এখানে এত সুন্দর সুন্দর মেয়েরা আসছে, এক মিনিট, আজকে এখানে এত সুন্দর সুন্দর মেয়েরা আসে ভালো ভালো, এখানে কোনো বিতর্কিত প্রশ্ন করবো একা একা এখানে না।
মানে সে খুব ভালো করে জানে, জানালে যারা যারা আসছে তারা সবাই তার সাথে বিতর্কিত প্রশ্ন করেই থাকবে। কারণ ওই যে মেয়েদের ক্রাশ বইলা কথা, এটা কি সাধারণ কোনো কথা পাইছো নাকি তোমরা? মেয়েদের ক্রাশ বইলা কথা, কোন কোন কারণে ক্রাশ খায় এসবও তো জানালিস, যে জানার খুব ইচ্ছা। কেননা তারাও তো এরকম সেলিব্রিটি হতে চায়। সেলিব্রিটি হতে পারুক আর না পারুক, মেয়েদের ক্রাশ হইতে পারলেই হয়ে বোঝাস। কেননা ভাই এরকম ধন দিয়ে কয় জনে জন্মায় ভাই? যে ধনে কিনা সব মাই আর এক আমরাইতে চায়। আমি কন্যা রাশি, আমি কন্যা রাশি, কন্যা রাশিতে জাতীয় মেয়েদের ক্রাশ বলা হয় কি কারণে? কন্যা রাশি দেখতে বলা। একবার চিন্তা করে দেখো নিজের সে কোন লেভেলের ক্রাশ বই ভাবতেছে, সে কন্যা রাশি জন্মগ্রহণ করেছে। লাইক সিরিয়াসলি আমার ওরে দেখলে কি লাগে মনে হয় যে ওর হিজলা রাশি। কেননা এই যে এত বয়স হয়ে গেছে তারপর এখন অব্দি বিয়ে করতে পারলো না, যার কিনা ঠিক মতো গার্লফ্রেন্ডও ঠিক না, সেই কিনা আবার কন্যা রাশির মালিক। আসলে কন্যা রাশি আমার হিসাবে তাদের কি বলা হয় যারা কিনা নিজেরাই কন্যা ধরতে গেলে? ও আচ্ছা, তাই তো কই নিজের কন্যা রাশি ও কারণে কি লেগে গইতেছে? আসলে ওই যে হিজলা না এখন অব্দি বিয়ে করতে পারলো না, এই বয়স হয়ে গেছে 35+, তারপরও এখন অব্দি বিয়ে করতে পারলো না, এখনো তো সে মেয়েই রয়ে গেছে, এটাই তো ভুলে গেছিলাম। ও আচ্ছা আচ্ছা, আম সো সরি ফর দ্যাট। আসলে আমি জায়েদ খান সাহেব, আমি বুঝতে পারিনি যে আপনি আসলে একটা কন্যা, আপনার দেখে আমি ছেলে ভাবছিলাম, সরি ফর দ্যাট। মানে এই ক্ষেত্রে আমি যা বুঝতে পারলাম, সালমান খান যদি এই বাংলাটা বুঝতে পারতো তাহলে সে অবশ্যই একটা কথা বলতো যে কই সুন্দরবনে পাওয়া রজনীগন্ধা ফুল আর কই আমার বগলের চুল। তো এখন আমি তোমাদেরকে টোটালটা একসাথে বইলা দিই। তো দেখো ভাই, অনেক মানুষ ইদানিং মানে ফেসবুক, ইউটিউবে, টিকটকের মধ্যে ভাইরাল হওয়ার পরে তারা নিজেদেরকে ক্রাশ বয় ভাবা শুরু করে দিয়েছে। আর সে তো ক্রাশ বয় ভাববে, এটা স্বাভাবিক একটা ব্যাপার। যতই হোক সে এক সময় হলে নায়ক নামে কিছু একটা ছিল, নায়ক নামে কিছু একটা ছিল, আমি অস্বীকার করতেছি না, নায়ক ছিল, কিন্তু কোন মুভির সেটা উই জানে আমরা নিজেরা ভালো করে জানি না। যে ভাই তুমি যে কোনো একটা জায়েদ খানের মুভির নাম বইলা দাও, তুমি যদি পারো তাহলে আমার কমেন্ট বক্সে জানাই দিও, আমি দেখুন তুমি কত বড় ফ্যান্স হর। যাক ভাই, 58টা মুভি করার পরে নিজের অনেক বড় সে নায়ক ভাবতেছে, যার কারণে আর কি সে নিজেকে সালমান খানের সাথে তুলনা করতেছে। সে যে কন্যা রাশি আর মায়ারা যে তার প্রতি এত পরিমাণ ক্রাশ খায় বলার বাহিরে। তো ভাই আপনি যেহেতু কন্যা রাশির মানুষ, আপনাকে খুব ভালোভাবে আমি বলে দিতেছি একটা বিষয় যে মনে রাখেন ভাই, এখনো সময় আছে, তাড়াতাড়ি বিয়ে করে ফেলান, না হলে দেখবেন যে অবশেষে লাস্ট বয়সে গিয়ে বিয়ে শাদী করতে পারবেন না, পরে আজীবন হাত মেরে খেতে হবে আপনার। আমার জন্য দোয়া করেন।